আসসালামু আলাইকুম এব্রিয়ান দূরে কিংবা কাছে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিতে জরুরি কিছু কিচেন টিপস আজ আলোচনা করব যেই টিপসগুলো গরমে আপনাদের অনেকটা স্বস্তি এনে দেবে আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন লাইক দিয়ে তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে গরমে আপনি এই টিপসগুলো ফলো করে অনেক বেশি স্বস্তি পাবেন প্রচণ্ড গরমে গৃহিণীদের স্বস্তি আনতে প্রথম টিপসটি হলো যত সকালবেলা পারেন আপনারা আপনাদের কাজগুলো শেষ করে নেবেন বিশেষ করে চুলার কাছের কাজ যে কাজগুলো আপনাকে অনেক বেশি তাপ দিবে অথবা গরম লাগবে সেই কাজগুলো থেকে দূরে রাখার চেষ্টা করবেন বিশেষ করে যখন আমরা সকালে রান্না করি তখন দেখা যায় নাস্তার সাথে সাথে দুপুরের রান্নাটা যদি শেষ করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে কাজ করতে দুপুরে যেহেতু তাপটা বেশি থাকে আর সকালে একটু কম থাকে সেহেতু এই কাজগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায় ততটাই উপকার হবে গরমে আপনাদের সকলের যাতে অনেক বেশি উপকার হয় সেই জন্য আরেকটি টিপস শেয়ার করব সেই টিপসটি কিন্তু অনেক বেশি জরুরি গরমের কালে যে ভাতগুলো আমরা রান্না করে থাকি সেই ভাত কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় এবং একদম ঝরঝরা থাকে না তো সেটা কিভাবে ঝরঝরা থাকবে সেটাই শেয়ার করবো তাছাড়া কিভাবে নষ্ট হবে না সেই টিপসটি কিন্তু এখন বলে দিব খুব মনোযোগ সহকারে দেখবেন আমি আধা চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি চালটা ভালোভাবে ধুয়ে সেটাতে অল্প তেল দিয়ে আমি সেটাকে চুলায় বসিয়ে দেবো এতে করে দেখা যায় যে যখন ভাতটা রান্না করা হবে তখন অনেকটাই ঝরঝরে হবে এবং কিছুতেই ভাত নষ্ট হবে না এবং আঠালো একটা ভাব থাকে সেটাও হবে না আশা করি আপনারা এই টিপসগুলো ফলো করে অনেক বেশি উপকার পাবেন এবং সেই সাথে আপনাদের জিনিসপত্র গরমকালে কোনো কিছুই নষ্ট হবে না দেখুন ভাত রান্নার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আমি নিজে এগুলো করি তাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা অনেক উপকৃত হন আমার এই ভিডিও দেখে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা চাইলে ফলো দিতে পারেন এবং আপনার যদি উপকারী ভিডিও মনে হয় তাহলে চাইলে শেয়ার করতে পারেন সবার সাথে এখন যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু গরমকালের জন্য অনেক বেশি জরুরি তাই আমি চাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে এভাবেই আপনাদের গরমে স্বস্তি আনতে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন আপনার গরমকালে কখনোই এত বেশি গরম লাগবে না যদি এই টিপসগুলো আপনি দেখেন এখন আমি একটি গেঞ্জি নিয়ে নিয়েছি তার উপরে যে বোতলে আমি ডিপ ফ্রিজে পানি রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি বরফ হয়ে গেছে অনেকগুলো বোতল আমরা ডিপ ফ্রিজে রেখে সেগুলোকে বরফ আকারে পরিণত করব তারপর গেঞ্জির ওপরে সেগুলো দিয়ে দিব এভাবে দেওয়ার পর যদি ফ্যান চালিয়ে আমরা রাতে ঘুমিয়ে থাকি তাহলে কখনোই গরম লাগবে না এবং অস্বস্তি লাগবে না যে ঠান্ডা বরফটা আছে সেটা ফ্যানের বাতাসে গলতে গলতে রুমটা কিন্তু শীতল হয়ে যাবে যাদের এসি আছে তাদের তো আছেই আর যাদের নেই তারা এভাবে এই টিপসটি ফলো করে আপনারা অনেকটাই স্বস্তি পেতে পারেন এই গরমে তাছাড়া এসি থাকলেও করার কিছুই নেই কারণ বিদ্যুৎ অনেক বেশি যায় যখন গরম বেশি পড়ে তখন অনেক বেশি বিদ্যুৎ যায় সেই কারণে এই পদ্ধতিটি আমার কাছে বেস্ট মনে হয় এখন যে টিপসটি শেয়ার করছি সেটা কিন্তু অনেক বেশি জরুরি আপনাদের এই গরমকালে নিত্য দিনের প্রয়োজনীয় একটি টিপস ফ্যানে অনেক সময় ময়লা থাকে সেই কারণে গরমকালে বাতাস লাগেই না তাছাড়া বাইরে দুলাবালি জমে ফ্যানটা একদম জ্যাম হয়ে থাকে এতে করে বাতাসটা ঠান্ডা হয় না সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বাসার যত ফ্যান আছে সবগুলো সব সময় মুছে মুছে রাখবেন ওপর থেকে ভিডিওটি করছি দেখেন ওপরে কত ময়লা আছে এই ফ্যানটিতে অথচ আমরা জানি না যে এটার ওপরে ময়লা আছে এই ময়লা থাকার কারণে ফ্যানের বাতাস একদমই কম লাগে এতে করে গরমও বেশি লাগে ফ্যানটি পরিষ্কার করার পর আপনি নিজেই বুঝবেন যে এটার বাতাসটা যে কত বেশি কাজে লাগে তাই আপনারা আপনাদের বাসার যত ফ্যান আছে সবগুলো মুছে রাখবেন তাহলে গরম অনেক কম লাগবে তাছাড়া বাতাসটাও কিন্তু ঠান্ডা লাগবে গরমকালে গরম লাগবে সেটাই স্বাভাবিক কিন্তু তার প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা আছে যেই টিপসগুলো আমি শেয়ার করছি সেগুলো জানলে আপনি অনেকটাই স্বস্তি পাবেন সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা প্রতিটা মেয়ে তার সংসারকে রাখতে চায় অনেক বেশি সুন্দর এবং পরিপাটি আমিও তার ভিন্ন নয় আমি জানি আপনারাও তার ভিন্ন নয় এক একজন এক একভাবে চলাফেরা করে এবং এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে তো এখন যে পদ্ধতিটা দেখাবো সেটা কিন্তু গরমকালে এবং অনেক গরমে আপনাকে অনেকটা স্বস্তি এনে দিবে। শীতকালে আমরা যেমন শীতে প্রস্তুতি নেই গরমকালেও কিন্তু সেরকম প্রস্তুতি নিতে হয় আমি এখন একটি চাদর নিয়ে নিয়েছি এখন এই চাদরটা আমি কি করি আপনারা দেখুন চাদরটা একটু ডার্ক কালার বা কালো হলে সবচাইতে চাইতে ভালো হয় জানালার এই সাইডটা বিশেষ করে যখন পশ্চিম সাইডে সব সময় রোদ থাকে তখন কিন্তু এই রুমগুলোতে অনেক বেশি গরম লাগে পশ্চিম সাইডের যে রুমগুলো সেগুলোতে আপনি চাইলে পর্দার নিচে এভাবে চাদর দিয়ে রাখতে পারেন পর্দার নিচে এভাবে চাদর দিলে তাপটা কিন্তু একদমই ঢুকবে না এভাবে মোটা চাদর দিয়ে রাখলে তার উপরে একটু পর্দা দিয়ে দিলে বাসাটা দেখতেও সুন্দর লাগবে তাছাড়া তাপ যে বাইরের সেটাও কিন্তু ভিতরে আসবে না কাঁচ যেহেতু তাপ পরিবাহী সেহেতু এই গ্লাসের ভিতর দিয়ে কিন্তু অনেক বেশি তাপ আসে প্রচণ্ড গরমে টিকে থাকার অবস্থা তো নেই যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে তাই আপনারা এই টিপসটি কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে অনেকটাই স্বস্তি পাবেন তাছাড়া আমাদের প্রতিটা রুমের দরজা জানালা অনেক বেশি খোলা রাখবেন না এতে করে বাসায় তাপ ঢুকবে যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে তাছাড়া নিজেরও অনেক সমস্যা হয় গরমে তাই আমি এভাবে এই টিপসগুলো ফলো করে চলি তাহলে আমার রুমগুলো অনেক বেশি ঠান্ডা থাকে একটু পদ্ধতি অবলম্বন করলেই দেখা যায় আপনার অনেক বেশি শান্তি হবে এই বাসাটাতে তাছাড়া আপনার কাজগুলো অনেক সহজে হয়ে যাবে দেখুন এখন এটার উপরে পর্দা টেনে দিয়েছে এতে করে রুমের সৌন্দর্যটাও কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি এখন এগুলো আমি গুছিয়ে নিব দেন আমি আপনাদের দেখাবো যে এতে করে কিভাবে আমার রুমটা গুছানো হয়েছে এবং কোনোভাবেই যে তাপটা সেটা কিন্তু প্রবেশ করছে না আপনারা ঠিক এইভাবে করেন না কি আমাকে কিন্তু কমেন্টে জানাবেন পুরো রুমটা জুড়ে যথেষ্ট আলো আছে কিন্তু তাপ কিন্তু একদমই ঢুকছে না আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর যখন একদম তাপ কমে যাবে তখন চাদরটা এভাবে একটা সাইড করে মুড়িয়ে রাখলেই দেখা যায় আলো ঢুকে যাবে এই তো ঠিক এইভাবে করে নেবেন আপনারা তাহলে অনেকটাই স্বস্তি পাবেন এখন যে টিপসটা শেয়ার করব সেটা কিন্তু অনেক বেশি জরুরি বাসা সৌন্দর্যের কাজে শুধুমাত্র একটা ফেলে দেওয়া বোতল দিয়ে আমি কিভাবে সৌন্দর্যের কাজটি করছি এবং অনেক প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস বানাচ্ছি সেটাই কিন্তু এখন দেখাবো খুব মনোযোগ সহকারে দেখবেন একটা এক লিটারের বোতল নিয়ে নিয়েছি যে কোনো কালারের বোতল নিয়ে নিতে পারেন আমার বাসা এটা ছিল তাই আমি এটা ইউজ করছি এখন দেখুন ঠিক মাছ ধরার পর আমি এটা কেটে নিচ্ছি বোতলের কোনো অংশই কিন্তু আমি ফেলে দিব না এখন দেখেন ঠিক মাঝখানের অংশটা আমি আলাদা করে ফেলব এবং ওপরের যে অংশটা আছে সেটাও রেখে দেব তিনটা অংশই আমি কাজে লাগাবো ঠিক মাঝখানে আমি এখন ছুরিটা গরম করে সেটাকে ভাগ করে নেব ছুরি একটু গরম করে নিলে সেটা কাটতে খুবই সুবিধা হয় তাছাড়া আপনাদের কাছে যদি অন্যরকম ব্লেড থাকে সেটা দিয়েও কাজটা ছা সারতে পারেন এখন এটা মাঝখানের অংশটা আমি কেটে নিব। মাঝখানের অংশটা কেটে নিলে তারপর এটাকে একটা ডিজাইন করে একটা জিনিস বানাবো যেটা নাকি আমাদের অনেক প্রয়োজনীয় এবং সৌন্দর্যের হবে এখন মাঝখানের অংশটা কেটে ফেলেছি এখন আমি এটাতে একটা আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার সেটা দিয়ে দিব। এই ফ্লাওয়ারটাও কিন্তু আমি কিনে নিই আমার এক দেবরের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানে এই ফুলটা ছিল সেটাই আমি রেখে দিয়েছি এবং এখন কাজে লাগাচ্ছি এখন গ্লো গাম দিয়ে আমি এটাকে মাঝখানে লাগিয়ে গ্লো গাম কিন্তু বেশি দাম না আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে সেটাকে সবসময় আমার মতো এইসব কাজে ব্যবহার করতে পারেন এটা অনেক উপকারী দেখেন একটু আঠা দিয়ে আমি এটা লাগিয়ে নিব এটা লাগানোর কারণে অনেকটাই সৌন্দর্য বেড়ে যাবে যে কাজটা করছি সেই কাজটার এখন এই কাজটা সেরে নিয়েছে এই তো হয়ে গেছে এখন গ্লোগাম দিয়ে দেখেন কত সহজে এটা লেগে গেছে একটু চেষ্টা করলেই ফেলে দেওয়া জিনিস অনেক বেশি উপকারী কাজে লাগাতে পারেন আমার মতো দিনের বেলা যখন আলো থাকে দুপুর বেলা তখন তো পর্দা লাগানো থাকে আর যখন বাতাস হয় বিকেল বেলা তখন এই পর্দাগুলো কিন্তু একদম এলোমেলো হতে থাকে তার কারণেই এই পর্দাগুলো যাতে করে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তার কারণেই কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি প্রিয় ভিউর্স সাপুরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন সেই সাথে আপনারা জানাবেন আমার এই কাজটা কেমন হয়েছে আপনাদের একটু অনুপ্রেরণা আমাকে কাজ করতে অনেক বেশি সাহায্য করে তাছাড়া খুব ভালো লাগে যখন আপনাদের মুখে অনেক বেশি পজিটিভ কথাগুলো শুনি এবার চলুন যে বোতলের দুই অংশটা সেটা দিয়ে কি করি বোতলের যে ওপরের অংশটা সেটা দিয়ে এখন আমি অন্য একটা বোতলে পানি ভরব এতে করে কী হয় ফানেল যদি আপনার বাসায় না থাকে তাহলে এটা ফানেলের কাজ করে দেখুন কত সহজে পানিটা আমি ভরে নিচ্ছি বোতলের কোনো অংশ আমি ফেলে দিব না এখন এই পানিটা ভরার কারণে আমার ওপর দিয়ে কোনো অংশই পড়ে যাচ্ছে না তো নিচের যে অংশটা সেটা দিয়ে কি করি এখন দেখি বাসায় যে ছোটো ছোট চামচগুলো আছে সেগুলো এখানে সেখানে পড়ে থাকে তো এটার জন্য আমি এটা বানিয়ে নিয়েছি যাতে করে আমার চামচগুলো এলোমেলো না হয় কেমন হয়েছে বন্ধুরা জানাবেন অবশ্যই সেই সাথে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে বা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে চাইলে আপনার ফ্রেন্ডস ফলোয়ারদের সাথে শেয়ার করতে পারেন আমি চাই আমার বন্ধুরা আমার টিপসগুলো জেনে এই গরমে অনেক বেশি স্বস্তিপাত আল্লাহ হাফিজ